সদ্য অসমবাসী রাইজ আপনার এস আর বি আসাম ইনফো ইউটিউব চ্যানেল স্বাগত জানাইছো। বন্ধু বান্ধবী সকল, মোদী সরকারে 2019 বর্ষত জারি করেছিল নতুন যান বাহন আইন, যার ফলত বাহন চালক সকলের মাজত বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখবলে পাওয়া গেছিল। কিন্তু 2020 সনত আকৌ জারি করলে একটা নতুন নিয়ম, যিটো নিয়মে বাহন চালক সকলের উপর পনপটিয়াক প্রভাব পেলাব। কি নিয়ম জারি করেছে মোদী সরকারে বিশেষভাবে জানাব আপনার এই ভিডিওট। ভিডিওটি স্কিপ নক প্রথমের শেষলেক চাই থাকিব। ভিডিওটি ভাল পালে প্লিজ ভিডিওটি লাইক করে দিব। নতুন বন্ধু বান্ধবী রিকুয়েস্ট, যদি এটালেক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাহলে সাবস্ক্রাইব করে লব। তো বন্ধু বান্ধবী সকল, আমি চাই লোক মোদী সরকারে কি নতুন যান বাহন আইন জারি করেছে। ইয়াত উল্লেখ করেছে মটর ভেহিকল অ্যাক্ট, সাবধান গাড়িত ডাক্তর বিধায়ক বা প্রেসর স্টিকার লগালে কটা হব চালান। নতুন যান বাহন আইনের কারণে সমগ্র দেশতে প্রতিক্রিয়া দেখবলে পাওয়া গেছিল। পূর্বর তুলনাত জরিমানার 10 গুণ লৈকে বাড়িছিল। নতুন যান বাহন আইন বলবৎ হওয়ার পিছত ট্রাফিক ব্যবস্থাক উন্নত করবলে প্রত্যেক রাজ্যতে তৎপরতা অব্যাহত আছে। এই অনুসরি পাঞ্জাব আর হরিয়ানা উচ্চ ন্যায়ালয়ে শেহতীয়াক ঘোষণা করেছিল যে চণ্ডীগড়ের বাহনের উপর পদনাম যেনে মেয়র, বিধায়ক, প্রেস, ডাক্তর আদি স্টিকার লগাবলে ঘুরি ফুরা নিষিদ্ধ করেছিল। এই নতুন নিয়ম বলবৎ করবলে কোর্টে 72 ঘণ্টার সময়সীমা বান্ধি দিছিল আর এই সময়সীমা এতিয়া পূর্ণ হয়েছে। ন্যায়াধীশ রাজীব শর্মা আর অমল রতন সিংহর খণ্ডপীঠে এক নিজাববীয়াক রাজহুয়া স্বার্থ জড়িত গোচর শুনানি করে আদেশ দিয়ে যে নিজা যান বাহন সহ উচ্চ ন্যায়ালয়, সেনা, আরক্ষী, প্রেস, সাংবাদিক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ আদি শব্দলিখাও নিষেধ করেছিল। অর্থাৎ আপনি যদি চণ্ডীগড়ের বাসিন্দা তেনেহলে এনে ধরনের স্টিকার আপনার বাহনের আঁতরাব লাগিব। কোর্টের আদেশের পিছতে শহরের বাসিন্দা সকলে নিজের নিজের বাহনের স্টিকার আঁতরা আরম্ভ করে দিছে। আনকি এই আদেশ শুনোয়া ন্যায়াধীশ রাজীব শর্মার বাহনেরপরাও তৎক্ষণাৎ স্টিকার আঁতরা হয়। কোর্টে এই নিয়মের জড়িয়ে VIP কালচার হ্যাক করব বিচারিছে। তো বন্ধু বান্ধবী সকল, আপনাদের তলত কমেন্ট করে জানাব যে আমার এই আইন বলবৎ হব লাগে নে নালাগে। ভিডিওটি সম্পূর্ণ চার আপনার অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো। আন একটা নতুন ভিডিও এটা আপনার পুনর্ব আশা ইয়াতে বিদায় লিছো। বাই বাই, টেক কেয়ার, জয় অসম।